ओम ब्रह्म रूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देव देव राम कृष्णमीश्वरम्। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিরজানন্দজি বিরচিত পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা শুরু করব 193 নম্বর সূত্র দিয়ে। 193 নম্বর সূত্রে বলা হচ্ছে, ভগবান লাভই বালক গোপালের দুধের ভাঁড়ের মতো নিজের পরমার্থ ভাণ্ডার অফুরন্ত হয়। ভগবান লাভেই বালক গোপালের দুধের ভাঁড়ের মতো নিজের পরমার্থ ভাণ্ডার অফুরন্ত হয়। তার থেকে যে যতই নিক না, যাকে যতই দাও না কেন, তা পূর্ণতাকে কমতি বাড়তি হয় না। সে গল্প জানো তো? এক দুঃখিনী ব্রাহ্মণীর ছোট্ট ছেলে গোপালকে রোজ এক বনের মধ্যে দিয়ে একলা পাঠশালায় যেতে হতো। তার বড় ভয় করত, তাই মাকে বলায়। মা বললে, কেন বাবা, ভয় কি? বনে তোমার মধুসূদন দাদা আছেন, তাকে ডাকলেই তিনি আসবেন। সরল বালক, তাই বিশ্বাস করলে ও ভয় পেলেই কোথা আছে মধুসূদন দাদা বলে কাঁদত। অমনি বনের ভিতর থেকে একটি সৌম্য দর্শন ছোট ছেলে বেরিয়ে এসে, এই যে ভাই আমি, ভয় কি বলে তার সঙ্গে খেলা ও গল্প করতে করতে তাকে জঙ্গল পার করে দিয়ে আসত। কিছুদিন পরে পাঠশালায় গুরুমশায়ের মার শ্রাদ্ধ উপলক্ষে সব ওড়োরা গুরুমহাশয়ের মার শ্রাদ্ধ উপলক্ষে সব পড়োরা যাদের সঙ্গতি ছিল অনেক রকমের জিনিসপত্র নিয়ে গেল। কিন্তু গোপালের ঘরে দেবার মতো কিছুই ছিল না, তাই সে বিষণ্ন মুখে যাচ্ছে দেখে কারণ জিজ্ঞাসা করে মধুসূদন দাদা তাকে একটি ছোট দুধের ভাঁড় দিয়ে বললে, তুমি এইটা দিও। গোপাল সেটি দিতেই গুরুমশাই রেগে তাকে খুব ধমকালেন, কিন্তু যেই ভাঁড় খালি করেছেন অমনি তা আবার ভরে যাচ্ছে দেখে অবাক হয়ে গেলেন। গোপালের কাছে সব শুনে মধুসূদন দাদাকে দেখবার জন্য তার সঙ্গে বনে গিয়ে তাকে ডাকতে লাগলেন। গোপাল তাই করায় দৈববাণী হলো, তোমার সরল বিশ্বাসের জন্য তুমি আমায় দেখতে পাও, কিন্তু তোমার গুরুমশায়ের কলুষিত মন বলে তিনি আমার দর্শন লাভের অধিকারী নন। খুব একবারে গালে থাপ্পড় মারা গল্প আর কি। আমার এটা পড়লে ভীষণ ভীষণ রকমের ভয় করতে থাকে। এই প্রথম কথাটা হচ্ছে এই, আমাদের যশ করেই ভগবান লাভটি করতে হবে। এটা না লাভ করলে কিন্তু, যদি আমরা অপূর্ণ থাকি, আমার কাছেই স্টক নেই, আমি অন্য কি দেব, তাই না? যে সমস্ত দোকানের স্টক খুব ভালো তারা কখনো ভয় পায় না, তাদের খরিদ্দারদের কি দেবে সে নিয়ে তারা ভয় পায় না। ঠিক সেই রকম জীবনে যদি আধ্যাত্মিক স্টক পূর্ণ না থাকে তাহলে কিন্তু ভীষণ কষ্ট। বলছেন, ভগবান লাভেই বালক গোপালের দুধের ভাঁড়ের মতো নিজের পরমার্থ ভাণ্ডার অফুরন্ত হয়। এইটা বারবার করে আত্মস্থানন্দজি আমাদের বলতেন, অন্যকে বদল করতে চেয়েও না। দেখবেন স্বামীজি বলছেন, বি অ্যান্ড মেক, আমরা আগে তৈরি হও তারপরে অন্যকে তৈরি করতে যেও। আমরা কিন্তু সবার আগে অন্যকে তৈরি করতে যাই, তারপরে নিজেরা তৈরি হওয়ার কথা ভাবি। নিজে ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না, আর সবাইকে বলি ভোরবেলা ঘুম থেকে উঠলে একবারে নিজের ভেতরের বিকাশ খুব হয়, যা পড়বে তাই ঠিক ঠিক হবে। আমি নিজে কোথাও সময় মতো উপস্থিত হতে পারি না, আমি লোককে বলি এই যে ব্রিটিশরা চলে গেছে কিন্তু এই যে নিয়মানুবর্তিতাটা আমাদের জন্য রেখে গেছেন, এইটিকে যদি মানে ফলো করতে হয়, আমরা যদি অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের আমূল বদল হয়ে যাবে। আত্মস্থানী খুব আগুনের উদাহরণ দিতেন, বলতে নিজেকে বদল করার ব্যবস্থা করো আগে, তুমি যদি নিজেকে বদল করো তাহলে জগৎ বদল হয়ে যাবে। বলছেন, তোমার মতো মধ্যে আগুনকে যদি প্রজ্বলিত করতে পারো তাহলে যে তোমার কাছে আসবে সে তোমার আগুনের আলোতে উজ্জ্বল হবে,
আরও কাছে এলে তোমার আগুনের উষ্ণতা অনুভব করবে, আর আরও কাছে এলে তোমার সত্তার সঙ্গে একীভূত হয়ে তার নিজের সত্তাকেই সে হারিয়ে ফেলবে। তাই প্রথম এবং অন্যতম প্রয়োজনীয় জিনিস হচ্ছে ভগবান লাভ করা, আমাদের সমস্ত মন প্রাণ উজাড় করে নিজেকে আগে তৈরি করা, এটা খুব জরুরি। আমি যদি নিজে তৈরি না হতে পারি, জগৎ সংসারে সকলকে তৈরি করতে গেলেও সেই কাজটি কিছুতেই করা সম্ভব হবে না, এটা হচ্ছে কথা। এই আমাদের নিজেদেরকে যে কোনোভাবেই হোক নিজেদেরকে তৈরি করতেই হবে, এইটার চেষ্টা কিন্তু সবার আগে। এটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু হবে না। বলছেন আমরা যদি নিজেকে পূর্ণ করে নিতে পারি তাহলে কি হবে, প্রথম কথা হচ্ছে আধ্যাত্মিক ভাণ্ডের একটি রাস চলতে থাকবে, একটি স্রোত আসতে থাকবে। ঠাকুর বলছেন না মা রাস ঠেলে দিচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র অবতার নিজের কথা বোঝাতে গিয়ে কিন্তু বলছেন না, এটা হচ্ছে প্রত্যেক ব্রহ্মজ্ঞ পুরুষ যিনি ঈশ্বরকে অনুভব করেছেন তার ভেতরে সেই অনন্ত রাশি থাকতে থাকে। আমরা দেখেছি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ, পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ, এদেরকে চোখের সামনে দেখেছি, আগের জনদের দেখিনি, শুনেছি। এরা যখন বলতেন, বিশেষ করে রঙ্গনাথানন্দজির ক্ষেত্রে দেখেছি, এরা যখন বলতেন তখন যেন মনে হতো কে যেন ভেতর থেকে একটা কিছু বলছেন, একটা শক্তি তাঁর ভেতর থেকে আমার ভেতরে সঞ্চারিত হচ্ছে। আমার মনে আছে ট্রেনিং সেন্টারে, তখন আমি ট্রেনিং সেন্টারে আসিনি, পিপিটিসিতে আছি, মহারাজ বলতে এসেছেন ফোর মান্থলি ট্রাস্টিজ মিটে, এবং সেই সময় একটি বক্তৃতা রাখা হয়েছিল। বক্তৃতার বিষয়বস্তু ছিল কেন এই শাস্ত্রীয় গ্রন্থ পড়ব, এই শাস্ত্রীয় গ্রন্থ আমার জীবনকে কোনোভাবে কি সমৃদ্ধ করতে পারে। মহারাজ বলে চলেছেন ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা হাঁ করে শুনছে, আমরা ছোটরা হাঁ করে শুনছি, কিন্তু কীরকম যেন অনুভব হচ্ছে যে পূজনীয় মহারাজের ভেতর থেকে একটা শক্তি আমার ভেতরেও আসছে। নিজের মনে হচ্ছে কেন এভাবে জীবনকে দেখিনি, কেন এভাবে ভাবিনি শাস্ত্রের কথা। উনি ওনার মায়ের কথা বলতে গিয়ে বলছেন, যেটা উনি পরবর্তীকালে হাউ লাইফ হ্যাজ টট মি, জীবন আমাকে কী শিক্ষা দিয়েছে সেইখানে গিয়ে বলছেন, সেইখানেই গল্পটি বলেছিলেন, কেরলিয়ান ছেলেরা খুব নোংরা নোংরা গালাগাল দেয় ছোটো থেকে, কেরলিয়ান ছেলেদের মধ্যে নাকি অভ্যাস আছে। তিনি খুব খিস্তি দিতেন, এবং ওই একদিন তার মা তাকে ধরে বললেন যে তোমার জীবের ভেতরে, জীবের মধ্যে মা সরস্বতী বাস করেন, তুমি যদি গালাগাল দাও নোংরা কথা বলো তাহলে মা সরস্বতীর অবমাননা হয়। দেখবেন ঠিক একই রকম শিক্ষা চন্দ্রামণি দেবী শ্রীরামকৃষ্ণকে দিচ্ছেন। চন্দ্রামণি রামকৃষ্ণদেব বুঝতেন না মেয়েদের ঘাটে গিয়ে স্নান করার কী বৈশিষ্ট্য, ছেলেদের ঘাটে গিয়ে স্নান করার কী বৈশিষ্ট্য। তাকে যখন মেয়েদের ঘাটে এসে স্নান করতে, স্নান করার সময় মেয়েরা বকাঝকা করলো, তিনি খানিকটা কৌতূহল হয়ে আড়ালে এতজন মহিলাকে স্নান করেছেন সেটা বেশ, স্নান করতে দেখেছেন সেটা বেশ, চিৎকার চেঁচামেচি করে বললেন। যখন চন্দ্রামণি দেবীর কাছে এই কথাটি এলো, চন্দ্রামণি দেবী বললেন যে ওইভাবে যদি তুমি লুকিয়ে দেখো তাহলে তোমার মাকে অবমাননা করা হয়। দেখুন এমন একটা ধারা, শিক্ষার এমন একটা ধারা দিয়ে দিলেন তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল। ঠিক এই রকম আধ্যাত্মিক বিদ্যায় যদি আমরা সমৃদ্ধ হতে পারি তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পূর্ণ হয়, এবং আমি অন্যের প্রশ্নেরও সাহায্য করতে পারি। আমি আমার ভেতরকে তৈরি করিনি, আমি ডাক্তার হইনি, আমি যদি ডাক্তারি করতে যাই সেটা যেমন কাজে দেবে না, ঠিক সেই রকম আমি অধ্যাত্মবিদ্যায় যদি সমৃদ্ধ না হতে পারি তাহলে কিন্তু হবে না। আমরা দেখতাম যখন প্রশ্নোত্তর সেশন হতো ভূতেশানন্দজির ওখানে, এক একজন এক এক রকম প্রশ্ন করছেন, কারুর প্রশ্নটা শুনে আমাদের মনে হতো খুব যেন বোকার মতো প্রশ্ন হয়ে গেছে, বাবা আপনি কেমন আছেন, এ প্রশ্ন দুটাচ্ছি ছাড়া ছাড়াই হতো। আবার কেউ কঠিন প্রশ্ন করতো, আবার কেউ কেন একাদশী করবো, একাদশী না করলে কি হবে না, আবার কেউ বলছেন যে নিষ্কাম কর্ম কেমনভাবে করবো, এটাই কি জীবনের সব, একবারে সেই প্রশ্ন বাণীর মতো চতুর্দিক থেকে আসছে, এবং মহারাজ একই ধৈর্যে একই ভাবনাতে প্রত্যেককে উত্তর দিচ্ছেন, এবং প্রত্যেকে যখন উত্তর শুনছেন প্রত্যেকে একবারে সমৃদ্ধ হচ্ছেন, প্রত্যেকে শান্ত হয়ে যাচ্ছেন, তার প্রশ্নের যেন উত্তর পাওয়া যাচ্ছে। তাই প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের ঈশ্বরকে লাভ করতে হবে। ঈশ্বরকে লাভ করতে হলে কেমন পথ দেখা দরকার,
বিশ্বাসটা থাকা দরকার, সরল বালকের মতো বিশ্বাস। সেই ছোট্ট শিশুকে তার মা বলে দিয়েছেন, তোমার ভয় পাওয়ার কিছু নেই, জঙ্গলের মধ্যে তোমার মধুসূদন দাদা আছেন, তুমি যখনই তাকে কাতর হয়ে ডাকবে তখনই তিনি তোমাকে দেখা দেবেন। এবং সে তার জীবনে এইটি করে দেখিয়ে দিল, সে যখনই ক্লান্ত হয়ে পড়ত তখনই সে তার মধুসূদন দাদাকে দেখা দিল। এই সরল বিশ্বাসটা থাকা খুব জরুরি, ভগবান আছেন এই বিশ্বাসে বলিয়ান হয়ে সরলভাবে ভগবানকে ডাকতে হবে। সব মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকা খুব জরুরি আমাদের। এইখানে একেবারে শেষের দিকে আছে, আমরা অনেকেই শাস্ত্র, আমরা মনে করি শাস্ত্র জানলেই বোধ হয় ভগবানকে আমি প্রায় আমার পকেটের ভেতর পুড়ে ফেলেছি। সব ক্ষেত্রে কিন্তু হয় না। এই যে গুরুমশায়, তিনি কম পণ্ডিত নন, তিনি শিক্ষা দিচ্ছেন, কিন্তু তাঁর ভেতরের সেই বিশ্বাসটি তৈরি হয়নি। আমরা মুখে বলি ভগবান আছেন কিন্তু বিশ্বাস করি না। যেরকম বিপদে পড়লে দেখবেন আমরা কিছুতেই বিশ্বাস করি না ভগবান আছেন, অথচ অনেকের বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে দেখেছি সেখানে মা ঠাকুরনের ছবি ঝোলানো আছে, আর তার তলায় লেখা আছে, যখনই মনে করবে তোমার কেউ কোথাও জগৎ সংসারে কেউ নেই, সবসময় মনে ভাববে তোমার একজন মা আছেন। কিন্তু যখন সত্যি সত্যি বিপদে পড়েন, আমি তাদের দেখেছি, কেউ এই কথাটাই বিশ্বাস করতে পারেন না, আমার জন্য মা আছেন, মা আমাকে চিন্তা করবেন, তিনি আমাকে কখনো অন্য পথ দেখাবেন না। বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে ট্রান্সফার হয়ে এসেছি আমাদের বেলুড় মঠে, নতুন কেন্দ্রে যাব, পূজনীয় স্মরণানন্দজি তখন সাধারণ সম্পাদক। মন তো খুব খারাপই হয়েছে, কারণ স্টুডেন্টস হোমে যারা সাধুরা ছিলেন তারা আমার থেকে বয়সে খুব সামান্য বড় ছিলেন, যারা বৃদ্ধ ছিলেন তাদের কথা বাদই, কিন্তু যারা ছিলেন তারা আমাদের থেকে খুব বড়। বাড়িতে যেরকম দাদা কাকাদের দেখতাম, এদের সঙ্গে আমাদের ঠিক সেই রকম সখ্যতা তৈরি হয়েছিল। সেখান থেকে চলে আসতে গিয়ে মনটা খারাপ হয়েছে এবং খানিকটা রাগ হয়েছে হেডকোয়ার্টার্সের উপর। এসে আমি প্রণাম করছি, পূজনীয় স্মরণানন্দে যেটা দারুণ কথা বললেন, বললেন আজকে তোমার খুব দুঃখ হচ্ছে তোমাকে তুলে নিয়ে আসা হয়েছে বলে, কিন্তু জীবনে একটা সময় আসবে যে সময় দেখবে যে আজকের এই ঘটনাটা তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। মহামায়া জানেন আমাদের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, অতএব তাঁর ইচ্ছার উপর নির্ভর করে তাঁর ইচ্ছাকে মান্যতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা ঠিক 4-5 বছর বাদে আমি সত্যি সত্যি অনুভব করলাম, সেদিনের ওই যে ছোট্ট বেলঘরিয়ার ওই ছোট্ট সেন্টারটা যদি না যেতাম, থেকে যদি না বেরিয়ে আসতাম, কখনো এই সংঘের বিরাট রূপটা দেখার আমার সৌভাগ্য হতো না। ঈশ্বরের উপর নির্ভর করতে হয়, ঈশ্বরের উপর বিশ্বাস করতে হয়, ঈশ্বরকে আঁকড়ে ধরতে হয়। পূজনীয় রামগোপাল মহারাজ বলেছিলেন সাধু হবার দিন, যে আজ মা ঠাকুরকে গিয়ে বলো, ঠাকুরকে গিয়ে মন্দিরে গিয়ে আঁকড়ে ধরে থাকো, বলো ঠাকুর তোমাকে যেন আমি সারা জীবন এরকমভাবে আঁকড়ে ধরে থাকতে পারি, আর ঠাকুরকেও বলো তুমি আমাকে এইরকমভাবে আঁকড়ে ধরে থাকো। এই পারস্পরিক বন্ডেজটা ভীষণ জরুরি, ঈশ্বরের সঙ্গে এই যদি বন্ধনের, ভালোবাসার বন্ধনে যদি আমরা আবদ্ধ না হতে পারি, তাহলে কিন্তু কোনো অবস্থায় কখনো কিছু হবে না। ঈশ্বর দর্শন জরুরি শুধুমাত্র, এবং হয়তো আমরা সবাই ঈশ্বর দর্শন করতে পারবো না, কিন্তু একটা সৎ উদ্দেশ্যে, সৎ কর্মে, সৎ ভাবনায় যেন একটা জীবনকে উৎসর্গ করতে পারছি, এটা যেন ভাবনা থাকে। স্বামীজি বলছেন যে রামকে পেলুম না বলে শ্যামের সাথে ঘর করব, এই জিনিসটা যেন আমাদের না হয়। আমরা ঈশ্বরকে দর্শন করতে চাই, এই বোধটা যেন আমাদের ভেতরে সবসময় থাকে, এবং যত এই বোধটাকে আমি নিত্য জাগাবো তত আমি অবশ্যই আমার পথে পৌঁছব। পথ তো কঠিন, নাহলে তো কেন তপস্যা বলে শব্দ থাকতাম, আমরা তো সবাই সিদ্ধ পুরুষ হতাম, বাজারে এমনিতেই সিদ্ধ চালের অভাব নেই, তারপরে যদি আমরা এক একজন সিদ্ধ হয়ে যেতাম তাহলে তো মুশকিল, তাহলে তো নরম কাঁচা কেউ থাকতো না। তাই আমাদের এই সিদ্ধ পুরুষ হওয়াটা খুব জরুরি, ঈশ্বরকে অনুভব করাটা খুব জরুরি, ঈশ্বরকে অন্তর দিয়ে অনুভব করাটা ভীষণ জরুরি। তাকে যদি আমরা অনুভব না করতে পারি তাহলে কোনো অবস্থায় কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি ভেবে থাকি যে সবাই শুরু থেকে গুরু হয়ে যাব, তাহলে কিন্তু খুব মুশকিল। এই গুরু হওয়ার ইচ্ছাটাকে পরিত্যাগ করে আমরা যেন ভক্ত হওয়ার চেষ্টা করি, আমরা যেন ঈশ্বর অনুরাগী হওয়ার চেষ্টা করি। 194 নম্বর সূত্রে ভগবান বলছেন, ভগবানকে যে সরল বিশ্বাসে অন্তরের সঙ্গে ডাকে
তাকে ছাড়া আর কিছুই চায় না, সে তাকেই পায়, সেই তাকে পায়। আর তাকে পেলে তার আর কিচ্ছু চাইবার বা পাবার থাকে না। যে ইহকালের ও পরকালের সুখের জন্য তাকে ডাকে, তার কাছে ঐহিক বস্তু চায়, তার ইচ্ছা বা দয়া হলে সে তা পেতে পারে, কিন্তু তাকে পায় না। সেই একটি ঘটনা আছে না, রাজসভা থেকে রাজা একদিন ভেড়া পিটিয়েছেন সর্বত্র। ভেড়া বলছে যে কালকে রাজসভা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, রাজসভায় রাজকোষাগার থেকে সমস্ত ধন সম্পদ এনে রাখা থাকবে, যে গিয়ে ওই যে বস্তুটিকে স্পর্শ করবে সেইটির মালিক সে হবে। পরের দিন সকালবেলা রাজবাড়ির চতুর্দিকে ভীষণ রকমের ভিড়। নির্দিষ্ট সময় রাজদরবার খুলে দেওয়া হলো, সিংহাসনে রাজা বসে আছেন, পারিষদরা বসে আছেন, আর রাজকোষাগার থেকে থরে থরে সোনা রূপো সমস্ত কিছু জিনিস পরপর পরপর সাজানো আছে। লোকজন দেখছে আর ভাবছে কোনটাকে স্পর্শ করব। সোনার ঘটিকে যদি স্পর্শ করি তাহলে তো ঘড়া অনেক বড়, আবার ঘড়াকে স্পর্শ করে সোনার পিল সুজাচ্ছে সে আরও দামি, কোনটাকে নেবে এটা সে ভাবতে পারছে না। এক চাষির সাথে একটা ছোট্ট মেয়ে এসে উপস্থিত হয়েছিল, সে আস্তে আস্তে সব দেখতে দেখতে ধীরে 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 সকলকে অতিক্রম করে রাজার কাছে চলে গেল, গিয়ে রাজাকে প্রথম স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে ঢেড়া বাজতে শুরু করলো, বললো আর কেউ কোনো সম্পদের অধিকারী নয়, এই মেয়েটি হলো সমস্ত সম্পদের অধিকারী হয়ে গেছে। কেন অধিকারী হয়েছে না, এই যে যাবতীয় যে জিনিসপত্রগুলো ছিল তার মালিককে সে স্পর্শ করেছে, রাজাকে সে স্পর্শ করেছে। এ আমাদেরই চেষ্টা করতে হবে এই রাজাকে স্পর্শ করার। ঠাকুর বলছেন না, সবাই বাগানের জোশ করে বাগানের মালিকের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব পাতাতে হবে, তখন মালিকই বলে দেবেন কত কোম্পানির কাগজ আছে, কত কি আছে সব কিছু। আমরা সবাই বাগানের সম্পদ দেখেই মোহিত হয়ে যাই, কিছুতেই আর মালিকের কখনো খোঁজ খবর করি না। আমি ওই কারণে সবসময় মালিকদের সঙ্গে সম্পর্ক করি, যে মুড়ি দিয়ে যায় আগে তার গিয়ে মুড়ির ফ্যাক্টরিটা গিয়ে দেখে এসেছি, যে পাউরুটি দেয় তা আগে তার পাউরুটির ফ্যাক্টরিটা গিয়ে দেখে এসেছি। মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারলে ভালো ভালো জিনিস পাওয়া যাবে। এই মালিকের সম্পর্কে মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করাটা খুব জরুরি। ঠাকুরের সঙ্গে যেন আমাদের ইটারনাল সম্পর্ক হয়। আমরা সবসময় অন্যদের সাথে সম্পর্ক করি। শ্রীরামকৃষ্ণ পুঁথির এক জায়গায় ভারী সুন্দর একটা জায়গায় অক্ষয় কুমার সেন বলছেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই যে পেশকার যে আছে তার সঙ্গে সম্পর্ক তৈরি করি, সে তার কাছে জিজ্ঞেস করি পরের তারিখটা কবে হলো, কিন্তু পরের তারিখটা কিন্তু বিচারকই দেবেন, বিচারক যতক্ষণ না তার ডায়েরি থেকে বলতে পারবেন না যে এত তারিখে ওই মামলার শুনানিটা হবে, পেশকারের বাবার সাধ্য নেই আপনাকে সেইটা দেওয়ার, তারিখটা দেওয়ার। তাই পেশকারের সম্পর্কে সম্পর্ক আমরা না করে আমাদের মালিকের সঙ্গে সম্পর্ক করা দরকার। সবসময় জানবেন মালিকরা কিন্তু ইজি অ্যাভেলেবল, আর এই পেশকাররা একটা বাউন্ডারি তৈরি করে রাখেন, আপনাকে সেই বাউন্ডারিটা ঠেলে ঘুষে কোনো রকমে সেই মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করে রাখতে হবে। মালিক হলেন স্পর্শমণি, যাকে স্পর্শ করবে সে সোনা হয়ে যাবে, তখন আমি যা ছিলাম আমি তাই হব, কিন্তু আমার দ্বারা খারাপ কিছু করা হবে না। বলছেন না ঠাকুর, বলছেন পরশমণির স্পর্শে লোহার তরবারি সোনা হয়, তার আকারটা তরবারির মতো থাকে কিন্তু তা দিয়ে আর জীব হিংসা করা যায় না। আমার নিজের যে মানুষটা আমি একই থাকবো, হ্যাঁ ঠিক, ইয়ম লব্ধ্যা চাপরম লাভম মন্নত্যম নাধিকম তথা, খুব সুন্দর, থ্যাংক ইউ, এই ক্যাপশনগুলো এলে খুব ভালো। এই হচ্ছে কথা, আমি আসলে অত সংস্কৃত টংস্কৃত জানি না তো তাই সবসময় সংস্কৃত শ্লোক মনে পড়ে না আমার, বেশ এই এইগুলো মনে পড়ে, বেশ কাতান বেনারসি এগুলো বেশ মনে পড়ে সময় সময়। তো সেই এই বলছেন যে ইহলোকের পরলোকের সুখের জন্য তাকে ডাকে, তার কাছে ঐহিক বস্তু চায়, তার ইচ্ছা বা দয়া হলে সে তা পেতে পারে কিন্তু তাকে পায় না। এই আমরা ইহলোকে, সেই রবীন্দ্রনাথের সেই কবিতা আছে না, রাজভিখারীকে একটা পথে দেখে তার ভিখারির মনে হয়েছিল যে আজকে অনেক ভালো ভালো জিনিস সে পাবে, তখন রাজভিখারী উল্টে এসে তার কাছে হাত পেতে চাইল, তখন তার সেই ভিক্ষাপাত্র থেকে একটিমাত্র শস্য দানা তিনি তাকে দান করলেন। তারপরে দিনের শেষে ফিরে এসে যখন পাত্রটি উল্টে দেখছেন, দেখছেন একটি স্বর্ণ দানা পড়েছেন, যা দিয়েছেন তাই ফিরে আসছেন, তখন তার মনে হতে থাকলো তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই হাহাকারটা যেন আমাদের জীবনে অবশ্যই না থাকে।
আমরা যেন সব সময় তার হয়ে উঠতে পারি। দেখবেন যত তার হয়ে উঠতে পারবো ততই আমাদের আনন্দ। এই যে আপনাদের সঙ্গে আমার কিন্তু খুব একটা ফারাক নেই, শুধু একটা জায়গায় ফারাক, আমাকে তিনি কৃপা করে এইটা পড়বার সুযোগ দিয়েছেন, আপনাকে সেটা দেননি। সেই কারণেই কিন্তু আপনারা আমাকে এত ভালোবাসেন, আমাকে এত শ্রদ্ধা করেন। আপনার মতো বিদ্বান বুদ্ধিমান মানুষরা আমার মতো মূর্খের কাছেও ভগবানের কথা শুনতে রাজি হয়ে যান। তার একটাই মূল কথা হচ্ছে তিনি কৃপা করে এই জিনিসটি আমাকে দিয়েছেন। ঠিক ওই রকম তার কৃপা নেবার জন্য যেন আমার হাতটা সর্বদা প্রসারিত থাকে, আমি যেন তাকে চাইতে পারি, আমি যেন তোমাকে ভিন্ন আর কাউকে না চাই, এইটি হচ্ছে কথা। তাই বলছেন ভগবানকে যে সরল বিশ্বাসে অন্তরের সঙ্গে ডাকে, তাকে ছাড়া আর কিছুই চায় না, সে তাকে পায়। ভগবানকে ডাকবার দুটোই হচ্ছে মেথড, এক হচ্ছে সরল বিশ্বাসে, সরলতার সঙ্গে এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে তাকে নিতে হবে এইটা, আর দুই হচ্ছে তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। সেই ছোট শিশু যখন যত রাত হতে থাকে সে একবারই বলে মা যাব, তাকে চকলেট খাবার দাবার যাই দিন না কেন সে কোনো কিছুতেই ভোলে না, এই মা যাবই মা যাব মা যাবই বোধটা আমাদের ভেতর জেগে থাকাটা খুব জরুরি, এটা যদি না জাগে বড় কষ্ট। 195 নম্বর সূত্র বেশ কঠিন জিনিস, বলছেন ব্রহ্মচারী বা সন্ন্যাসীর আদর্শচ্যুতির কারণ কামিনী কাঞ্চন। কামিনী কামকাঞ্চনের এমনই বিষম মোহ যে মহাযোগী জ্ঞানীদের পর্যন্ত অধঃপাতিত করে, তাই চারা গাছকে বাঁচাবার জন্য বেড়া দিতে হয়। তেমনি ব্রহ্মচারী ও সন্ন্যাসীর জন্য অনেক কঠোর নিয়ম শাস্ত্রে আছে। তুলসীদাস বলেছেন যাহা কাম তাহা নাহি রাম, কবির বলেছেন যে যোগী স্ত্রীসঙ্গ করে সে ঠক অন্ড। ঠাকুর তার যুবক ভক্তদের মেয়েদের সঙ্গে এমনকি স্ত্রী ভক্তদের সঙ্গেও মিশতে বারণ করতেন, বলতেন স্ত্রী ভক্ত যদি হরিনামে কেঁদে ভাসিয়েও দেয় তবু তার সঙ্গে মিশবিনি, তার মন ভালো হতে পারে কিন্তু তোর মনে তো কুভাব আসতে পারে। দেখাও গিয়েছে তাদের মধ্যে কেউ কেউ তার উপদেশ পালন করতে না পেরে উচ্চ অবস্থা লাভ করেও ভবিষ্যৎ জীবনে পতিত হয়ে গিয়েছিলেন। আমাদের কিন্তু এটা খুব ভাবা দরকার, এটা একমাত্র সাধু ব্রহ্মচারীদের জন্যই যে প্রযোজ্য তা নয়, যে সাধক যে ভগবানের দিকে যাচ্ছে তার ক্ষেত্রেও জীবনটার ক্ষেত্রে নিজেকে পূর্ণ করে নেওয়াটা খুব জরুরি। প্রাথমিক দিকে একটু নিয়মকানুন পালন করা দরকার। কীরকম ছোট্ট ছোট্ট করে বাসনা আসে আপনাদের একটা উদাহরণ দিই। আমরা তখন বেলঘরিয়া স্টুডেন্ট সময় আছি, পূজনীয় অমলানন্দজি মহারাজ যে তার যে অফিসটা ছিল অফিসটা অদ্ভুত। অফিসের সামনে অফিস আমরা তো সাধারণত লোককে সামনে নিয়ে বসাই, উনি দেওয়ালের দিকে মুখ করে অফিস করতেন। দেওয়ালের সামনে একটা একদিকে থাকতো ফ্রাঙ্কডোরাকে রাখা ঠাকুরের সেই ছবিটা, আর আরেকদিকে এমনি ওটা একটা কেউ একটা ছবি দিয়েছিল, সেটা ওই পার্টিশন ছিল তাতে লাগিয়ে দেওয়া হয়েছিল। মহারাজের সামনে ঠাকুর থাকতেন, বাঁদিকে ঠাকুর থাকতেন, ভিজিটাররা সবাই মহারাজের ডান পাশে যে চেয়ার থাকতো তাতে এসে বসতো। এটা অদ্ভুত, আমি বলতাম ইনি কীরকমভাবে বসা, উনি বলতেন না এই আমার বেশ। উনি মাঝে মাঝে কাজ করতে করতে ঠাকুরের দিকে তাকাতেন, মাঝে মাঝে কাজ করতে করতে বাঁদিক ঘুরে ঠাকুরের দিকে তাকাতেন, সর্বাবস্থায় তিনি ওনাকে স্মরণ করার চেষ্টা করতেন। ওনার খুব কলমের শখ ছিল, তখনকার দিনে সে জটার পেন ছিল, এরকম বহু লোক আসতো মহারাজকে জটার পেন দিত, আর মহারাজের তো কোনো মানে বাঁধন ছিল না, কখনো এইটা দিয়ে লিখলেন কখনো ওইটা দিয়ে, কোনো একটার প্রতি যে ভালোবাসা আমাদের যেমন হয়, কেউ একটা ভালো পেন দিলে এমনি করে লুকিয়ে উত্তরীয়টা এমনি করে টেনে নিয়ে বসে আছি যাতে কেউ না দেখতে পারে। মাঝে মাঝে আমার খুব দুঃখ হয়েছিল, আমাকে একজন খুব একটা কালো সুন্দর পার্কার কলম দিয়েছেন, সেইটা নিয়ে আমি মোহন্ত হতে এসেছিলাম, তার লেখাটা খুব ভালো, এখনও যখন ওই রাবার স্ট্যাম্পটা দেখি তখন আমার সেই পেনটার জন্য মনটা হু হু করতে থাকে। তো সেইটা তারপরে এরকম করে বসে একটা জায়গায় ছাড়বো না, একটা কোন অনুষ্ঠানে বসে আমি তো ঘুমিয়ে পড়েছি, আর কখন পেনটা আমার হাত থেকে ফসকে নিচে পড়ে গেছে, লক্ষ্যই করিনি পেনটা হাতের বাইরে চলে গেছে। তো এরকম অমলানন্দজির ওরকম আমার মতো এরকম মানে আসক্তি ছিল না, ওনার সেই সামনে একটা ট্রে ছিল তাতে ভর্তি ওইরকম পার্কার পেন ছিল। একজন সাধু হতে এসেছিলেন, তিনি মাঝে মাঝেই আসতেন আর একটা করে পেন তুলে নিয়ে চলে যেতেন। তা আমি একদিন মুখোশকে জিজ্ঞেস করে নতুন তো তখন ভীষণ পাকা ছেলে, আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ গো তুমি জিজ্ঞেস করলে না মহারাজকে? তা বলছে ধুর মহারাজকে আর জিজ্ঞেস কর, কে দেখছে?
আমি তখন বলে ফেলেছি সামনে ঠাকুরের ছবি আছে, যে ঠাকুর দেখছেন, আর রাখো তোমার ঠাকুর, ঠাকুরের দেখতে বয়ে গেছে। তখন হয়তো ঘটনাটা খুব সামান্য, আমার মনে কিন্তু কখনো কোনো রকম স্ট্রাইক করেনি। অনেক বছর পরে আমি দেখলাম ঠাকুর যে জীবন্ত জাগ্রত, আমরা বিশ্বাস করছি জীবন্ত জাগ্রত, কিন্তু তার সে অস্তিত্বটাকে যখন স্বীকার করি না, তখন আমরা সত্যি সত্যি বেপরোয়া হয়ে যাই। এবং বেপরোয়া হয়ে গিয়ে তিনি এমন একটা ভুল করলেন, তখন আর কোনোভাবে ফিরে আসার কোনো পথ নেই। আমাদের নিজেদের খুব কষ্ট হচ্ছিলো, কারণ আমরা অনেক বছর একসঙ্গে ছিলাম, তাকে দেখেছি খুব কাছ থেকে, কিন্তু তাকে চলে যেতে সঙ্গ বাধ্য করলো। তার চেয়েও বড় কথা, উনি কিছুতেই কোনোভাবেই আর সঙ্গে থাকতে পারতেন না, কারণ থাকলেও উনি কারুর সামনে ওনার সেই সোজা মাথাটা সোজা করে তুলে দাঁড়াতে পারতেন না। এই শুধু এই বেপরোয়া ভাব, ওই কারণে এই বেপরোয়া ভাবটা থাকা খুব বা থাকাটা একেবারেই উচিত নয়। আমরা যখন সাধু হতে এসেছি, পূজনীয় আত্মস্থানজি বৃদ্ধ সাধুদের সঙ্গে কথা বলতে দিতেন না। একদিন আমি জিজ্ঞেসই করে ফেললুম, আপনি বৃদ্ধ সাধুদের সঙ্গে কথা বলতে দেন না কেন? তো বলছেন, দেখ অনেকের অনেক অপ্রাপ্তি আছে জীবনে, সেই অপ্রাপ্তিটা যেন তোর ভেতরে সঞ্চারিত নয়, সেই ভাবটা যেন তোর ভেতরে সঞ্চারিত নয়, কারণ তোর ভেতরে এখনও সেই মেন্টাল ম্যাচিওরিটি আসেনি, তুই সেটাকে জাজ করতে পারিস। সঙ্গে সাধুরা যারা বেরিয়ে গেছে, যাদের সঙ্গে অনেক দিন থেকেছি, তাদের প্রতি একটা ভালোবাসা থাকে। বেলুড় মঠে এরকম একজন ছিলেন, যার সঙ্গে আমাদের খুব আনন্দ ভালোবাসা ছিল, তিনি সন্ন্যাসের পর বেরিয়ে গেলেন, অন্য কোনো কাজে নয়, তিনি মনে করলেন তিনি স্বাধীনভাবে থাকবেন, এখনও স্বাধীনভাবে আছেন, এখনও আমার সঙ্গে সম্পর্ক আছে। তা একদিন এরকম হেডকোয়ার্টার্সের একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছি, পূজনীয় রামগোপাল মহারাজ মিটিংয়ে আসছিলেন, দেখলেন, আমিও দেখেছি উনিও দেখেছেন, ব্যাস। উনি কিন্তু আমায় কিছু বললেন না। তারপরে একদিন বেশ দু চার দিন বাদে একদিন কি একটা কাজে ওনার কাছে গেছি, উনি সব সইটই করে দেওয়ার পর বললেন, দেখো সাধুকে অবশ্যই শ্রদ্ধা ভক্তি করবে, কিন্তু যে সাধু সঙ্ঘ ত্যাগ করেছে তার সঙ্গে গভীর সম্পর্ক রাখবে না। কেন রাখবে না? না, যে শক্তিতে সে সঙ্গের মাহাত্ম্য না বুঝতে পেরে সঙ্গ থেকে ছিটকে গেছে, সেই শক্তি তোমার ভেতরে ঢুকিয়ে তোমাকে সঙ্গের থেকে বাইরে বার করে দেবেন। এই গতকাল সন্ধ্যেবেলায় সেই সাধুর সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি যে একা ছিলেন, তার যে সিদ্ধান্তটা, এই যে সঙ্গ থেকে বেরিয়ে গিয়ে একা থাকবেন, তিনি এখন স্বীকার করেন সেই সিদ্ধান্তটা বড় ভুল ছিল। একা একা আছেন, খুব আনন্দে আছেন, সাধন ভজন করেন, খুব সুন্দর আছেন, এ নিয়ে কোনো তার কোনো ইয়ে নেই। বলছেন, মা আমাকে ভরিয়ে দিয়েছে, আমার পার্থিব কোনো জিনিসপত্রের প্রয়োজন নেই, এমন একটা দিন নেই যেখানে যেদিন আমি না খেয়ে আছি এরকম না, কখনো কখনো অনেক বেশি খাবারও পেয়ে যাই, কিন্তু আমার সব সময় মনে হয় আমি ওই ধর্মসংঘের সন্ন্যাসীদের মধ্যে নেই, সেই বৈরাগীদের মধ্যে নেই, যারা সবাই ঘর ছেড়ে এসেছেন। এটা একটা অদ্ভুত কাজ করে জানেন তো, যখন আমরা জপ ধ্যান করতাম মন্দিরে বসে, যেদিন জপ ধ্যান করতে ইচ্ছা হতো না, তখন মুখ থেকে চাদরটা সরিয়ে চোখে চশমাটি লাগিয়ে চোখ খুলে দেখার চেষ্টা করতাম। সার সার দিয়ে ট্রেনিং সেন্টার 100 জন ব্রহ্মচারী গভীর ভাবনা নিয়ে জপ ধ্যান করছে, যে মন আমার মনে হচ্ছিল রোজ তো জপ করি আজকে পালিয়ে যাই, সেই মন সঙ্গে সঙ্গে মনে করে এত মানুষ জপ ধ্যান করতে পারে, আমি পারবো না, আমিও ঠিক পারবো। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের সঙ্গে সন্ধ্যারতিতে এসে বসতেন, সে সময় মন্দিরে পাখা টাখা ছিল না, ভীষণ গরম হতো। আত্মস্থানন্দজি পাশে আমি বসতাম, এটা উনি চাইতেন, এখানে কেউ বসতে না তাকে ভাগিয়ে দিতেন, বলতেন সেই ভুড়িওয়ালা এসে বসবে, তো সে আমি এসে ওনার পাশে বসতাম। একদিন খুব ঘেমে গেছেন, তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এত ঘেমে যান, আপনি কষ্ট করে কেন আসেন? বললাম, খালি বলেন হুম। তারপর আরতি শেষ হয়ে গেছে, আমরা সবাই উঠে দাঁড়িয়েছি, পেছনে ভক্তরা উঠে দাঁড়িয়েছেন, উনি আমার মাথাটাকে ধরে এরকম পেছন দিকে ঘুরিয়ে দিয়ে বললেন, দেখছিস পেছনে কত সাধু ব্রহ্মচারী, তার পেছনে কত অগণিত ভক্তজন, তুই জিজ্ঞেস করছিলিস না কেন মন্দিরে আসি? আমি বুঝলি তো বেসুরো লোক, যখন এত মানুষকে সুরে সুরে ভগবানকে প্রার্থনা করতে দেখি, তখন আমার বেসুরো মনও সুরেলা হয়, আমারও তখন মনে হয় আমিও ঠিক ঠিক করে তাকে ডাকতে পারবো। এটি বলছেন যিনি, তিনি হচ্ছেন রামকৃষ্ণ সঙ্ঘের তিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি এই কথাটা বলছেন, তার জীবনে অন্তে এসে এই অভিজ্ঞতার কথা বলছেন। অতএব গৃহী হই সন্ন্যাসী হই যেই হই, সন্ন্যাসীদের তো বটেই, কারণ বাবা মার প্রতি কোনো কর্তব্য না করে আমরা এসেছি, অতএব সেই একটা তো চাপ তো থাকেই প্রত্যেকের। কিন্তু আমাদের সকলেই
ভগবানের উপর নির্ভর করে থাকতে হবে। এখনো আমার কানে সেই কথাটা বাজে, বলছেন কেন যে এটা নিলেন, কলমটা নিলেন, মহারাজকে বললেন না? বলছে আরে কে দেখছে? আমি বললাম যে কেন ঠাকুর দেখছেন? বলছে আরে রাখো তোমার ঠাকুর, ঠাকুরই আসল, তাকে কেন্দ্র করে আমাদের বাঁচতে হবে, মানে তাঁর দৃষ্টির যেন থেকে না দূরে যাই। আমি সবসময় ওই ছবিটা ভাবার চেষ্টা করি, যখনই মনের মধ্যে অন্যরকম ভাব আসে, তখন সদ্য সদ্য মঠে গিয়েছি, রামগোপাল মহারাজ আমাকে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে পাঠালেন, তখনও সদ্য নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি নেওয়া হয়েছে, বাইরের লোককে ঢুকতে দেওয়া হয় না, বাড়ি সারানো হচ্ছে। মহাবীর মহারাজ আমাকে দোতলায় নিয়ে গেলেন সেই বারান্দাটায়, বললেন এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কালীকৃষ্ণ মহারাজের চলে যাওয়া দেখেছিলেন, এত সুন্দর করে বর্ণনা করছেন, ওনা সেই আধা হিন্দি আধা বাংলাতে বলছেন, টপ টপ করে বারিশ করছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ইয়েকে দেখছেন, বিরজানন্দজিকে দেখছেন, বিরজানন্দজি অনুভব করছেন যত দূর অবধি মায়ের দৃষ্টি, তত দূর অবধি তার কৃপার যে কবচ, কৃপা যেন তাকে কভার করে রেখেছে, কৃপার আবর্তের মধ্যে তিনি যেন আছেন। যখনই আমার এই মনে হয়, পরবর্তীকালে যখন বিরজানন্দজির জীবনী পড়লাম, বিরজানন্দজি খুব আবেগ ভরে ওই ঘটনাটা বর্ণনা করছেন, যে মা দাঁড়িয়ে আছেন বারান্দার মধ্যে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর বিরজানন্দজি দাঁড়িয়ে আছেন সেই নৌকার ওপরে, দাঁড়িয়ে আছেন সোজা হয়ে, তিনিও বৃষ্টিতে ভিজছেন। যত দূর অবধি বিরজানন্দজি দেখতে পেলেন, তত দূর অবধি দেখলেন মা দাঁড়িয়ে আছে, গঙ্গার এপার থেকে ওপার বিরজানন্দজি চলে গেলেন, কিন্তু পুরো রাস্তাটা মা দাঁড়িয়ে আছেন। আমাদেরও মনে যখন কোনোরকম অন্য কোনো ভাবনা চিন্তা আসবে, তখন যেন এইরকম ছবিগুলো আমাদের মনে পড়ে, যত দূর অবধি যাব মা যেন তাকিয়ে আছেন। কিংবা বরদা মহারাজের সেই সুন্দর ঘটনা আছে, যে মা সেই দাঁড়িয়ে আছেন, মা কাঁদছেন, কাঁদতে কাঁদতে পূর্ণ পুকুরের কাছে এসছেন, বড় পুকুরের কাছে গেছেন, সেই রাস্তার বাঁক অবধি দেখছেন, যত দূর অবধি দেখা যায়। আমরা যেন কেউ ভগবানের দৃষ্টির বাইরে না যাই, যখনই আমরা ভগবানের দৃষ্টির বাইরে চলে যাব তখনই আমাদের বিপদ। ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যেন তোমার কৃপা দৃষ্টির বাইরে যেন কোনো অবস্থাতে আমরা না যাই। 196 নম্বর সূত্র, এ বিষয়ে শ্রী শ্রী মায়ের উক্তি আরও কঠোর ও বিস্ময়কর। তার কোনো দীক্ষিতা বালবিধবা কন্যাকে বলেছিলেন, দেখো মা, পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না, অন্যের কথা কি, নিজের বাপ কেউ নয়, ভাই কেউ নয়, এমন কি স্বয়ং ভগবানও যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না। ভাবটা হচ্ছে যতদিন দেহাত্মবুদ্ধি আছে ততদিন কামও আছে, পতনের ভয় আছে, মন যতক্ষণ কাঁচা আছে প্রলোভনে বিচলিত হবার সম্ভাবনা আছে, ততদিন নিজেকে তার থেকে সর্বপ্রযত্নে দূরে রাখতে হবে, নইলে বিপদ অবশ্যম্ভাবী। এইটির প্রয়োজন খুব আছে, কারণ আমরা তো প্রথমে দেহাতীত অবস্থার মধ্যে যেতে পারি না, আমাদের দেহ তো থাকবে। আমাদের মনে আছে তখন সদ্য সাধু হতে এসেছি, তাপস মহারাজ যেন একবারে ছড়ি নিয়ে ঘুরে বেড়াতেন, সকালবেলা মন্দিরে গিয়েছি কি না দেখতেন, এবং উনি বসে পড়বার পর কেউ যদি তারপরে মন্দিরে ঢুকেছে, কেন ওই তখন ওই সামনের দুটো গেটই খোলা থাকতো, অতএব ঢুকতে গেলে ওনার সামনে দিয়ে যেতে উনি এমনি এমনি করে চোখ তাকিয়ে দেখতেন চারটে অবধি, তারপরে জপ করতে বসতেন, এমন আমাদের ভয়ে লাগিয়ে রাখতেন। এখনকার তাপস মহারাজকে দেখলে আপনারা মানে মনেই করতে পারবেন না যে উনি এরকম ভয় দেখাতেও পারতেন, কিন্তু তখনকার তাপস মহারাজ আমাদের আমরা খুব ভয় পেতাম, এই সেই তাপস মহারাজ ওরকম বসে থাকতেন, আমরা ভাবতাম আরে কি আমাদের উপর চৌকিদারগিরি করে, আমরা কি ছোটো, কেন কেউ 24-25 বছরের কম কেউ আসেই নি। সন্ধেবেলায় ওই দেখবেন আরোগ্য ভবনের সামনে একটা ওই একটা আলোর বাতি আছে, তখন ওইখানে একটা আইল্যান্ড মতো ছিল, তাপস মহারাজ হনন হনন করে ওই আইল্যান্ডের চতুর্দিকে ঘুরে বেড়াতেন, আর আমাদেরও সব যাওয়ার আগে ঘরের বিছানায় আসন টাসন পেতে মশারি টশারি খাটিয়ে জপের মালা রেখে হয়ে থাকতো। মন্দির প্রণামের জন্য মাত্র 7 মিনিট সময় দেওয়া হতো, অতগুলো মন্দির সে আমরা প্রায় ম্যারাথন রেস করে ছুটতে ছুটতে কোনো রকমে মায়ের সামনে, রাজামাজির সামনে, স্বামীজির সামনে ডিপ ডিপ করে প্রণাম করে ছুটতে ছুটতে এসে জপে বল, উনি ওই যে ঘুরতেন ঘোড়াটা একেবারে ছল, উনি গুনতে থাকতেন কতগুলো ঘরে আলো জ্বললো, কতগুলো ঘরে আলো নিভল, তারপরে উনি ধীরে ধীরে নিজের ঘরে যাওয়ার সময় সব বাইরে থেকে অন্ধকারের মধ্যে চেক করতে করতে উপরে উঠতেন। আমরা ভাবতাম এই ভালো সাধু হতে এসেছি, আমরা তো সব সময় যেন
একটা সেই পুলিশি রেজিমের মধ্যে আছি, তখন একদম ভালো লাগতো না। কিন্তু তারপর দু চার মাস বাদে যখন অভ্যাস হয়ে গেল, তখন মনে হলো এটা যেন আমাদের জন্য খুব জরুরি। আমি আজ এত বছর পরে, 28 বছর পরে সেই পিপিটিসি সেই দিনগুলোতে ফিরে যেতে চাই, যে সময় চাবুক মেরে মেরে আমাদের ভগবানের কাছে বসবার ব্যবস্থা করা হয়েছিল। কোনো একটা সময় নিজের জন্য ভাববার সামান্যতম সুযোগ কেউ কোনো দিন রাখেনি। আমরা ভাবতেই পারতাম না, পরে দেখেছি স্বামীজি এরকম করে বলেছেন যে ভগবানকে ডাকবার জন্য ছেলেপুলেদের এইভাবে ট্রেনিং দেওয়াতে হয়, সারা দিন শারীরিক পরিশ্রম করবে, সন্ধেবেলা বিহারীরা যেরকম রামাহু রামাহু করে ভজন গায়, তারপরে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে। দুটো জিনিস, শারীরিক পরিশ্রমে শারীরিক ক্লান্তি হবে, তারপরে মানসিক পরিশ্রম করা, তাই ঈশ্বর চিন্তা তার গান ভজন করে করে শরীর আর সামান্যতম শক্তি থাকবে না অন্য চিন্তা করার, তখন সে ঘুমিয়ে পড়বে। সভ্যতার যে প্রাচীন সময়টা, যে সময় মানুষ খাবারের চিন্তা করত, আমাদের সমস্ত সভ্যতা তৈরি হয়েছিল নদীর তীরে, কারণ নদীর যে উর্বর পলি আমাদের সহজে চাষাবাদ করতে সাহায্য করত। প্রথমে নদী যে সভ্যতা আমাদের গ্রাসাদ সাদরের ব্যবস্থা করেছিল, তারপরে ধীরে ধীরে পোশাকের জন্য লজ্জা, একে অপরকে দেখে যে লজ্জা, তার জন্য পোশাক পরা, পোশাকের বিবর্তনে শিখেছি আমরা অনেক অনেক পরে। এই প্রথমে আমাদের বুঝে নিতে হবে এই আধ্যাত্মিক জীবনটাও তাই, ঈশ্বর তার কৃপার পলি আমাদের জীবনের উপর ছড়িয়ে দিয়েছেন, সহজে যাতে খুব অল্প কিছু করলেই যেন তার অনুভব আমরা করতে পারি। কিন্তু জীবনটা কিন্তু তা হবে না, বারবার নানা প্রতীক্ষার মধ্যে, পরীক্ষার মধ্যে দিয়ে তিনি আমাদের পাস করাবেন। এই পরীক্ষায় নিজেকে রাখতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, কোন আনন্দ আমার কাছে বেশি জরুরি, দেহের আনন্দ না দেহাতীত আনন্দ, কোনটা আমার কাছে চাই। দেখবেন যে প্রশ্নটা যেমনভাবে উত্তর পাবো, আমার জীবনকে সেরকমভাবে পরিচালনা করলে আমরা ঠিক তেমনই ফল পাবো। আবার আরেকটা থাপ্পর মারা আরেকটা প্রসঙ্গ, 197 নম্বর সূত্র, কামের মতো ভীষণ দুর্দমনীয় শত্রু সাধকের আর দ্বিতীয় নেই, আমরণ অবিরাম সংগ্রাম ছাড়া এর হাত থেকে নিষ্কৃতি নেই। এই যে রাবণ যেমন বলেছিল, মরিয়া না মরে রাম এ কেমন বৈরী, আমাদের পুরাণে কত মহা মহা যোগী ঋষির কাহিনী আছে, যারা শত শত কঠোর শত বৎসর কঠোর তপস্যা করে শেষে কামিনীর মোহে পড়ে ব্রহ্মচর্য ভ্রষ্ট হয়েছেন। তাই শাস্ত্রে আছে সাধু ব্রহ্মচারীরা স্ত্রীলোকের সঙ্গে সম্পর্ক রাখবে না, এমনকি তাদের মুখের দিকে চাইবে না, তার সঙ্গে নিভৃতে বাক্যালাপ হাসি ঠাট্টা ফুর্তি করবে না, স্ত্রীলোকের ছবি পর্যন্ত দেখবে না, কারণ এসব থেকে কাঁচা মনে কুপ্রেরণা আসতে পারে, মনে অসৎভাবের সংস্কার জন্মায় ও সেটা সূক্ষ্মভাবে ক্রিয়া করে। তবে এসব কঠিন নিয়ম সাধারণের জন্য নয়, সাধু ব্রহ্মচারীদের জন্য, যারা সর্বস্ব ত্যাগ করে যোগ সাধন ও কঠোর তপস্যার দ্বারা এই জীবনেই ভগবান লাভ করতে চায়, তারা ভিন্ন থাকে। এটা কিন্তু একই সঙ্গে দুদিকের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, যেমন পুরুষদের ক্ষেত্রে নারীদের থেকে দূরে থাকতে হবে, তেমনি নারী সাধক যারা আছেন, মাতৃ সাধক যারা আছেন, তারাও কিন্তু পুরুষদের থেকে একটু দূরে থাকতে হবে। আজকেই শুনছিলাম ওই প্রব্রাজিকা আপ্তকাম প্রাণামাতাজি, আমাদের প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজির জন্মতিথিতে উল্টো রাতের দিন তার জীবনী নিয়ে একটা ছোট্ট খুব সুন্দর ভিডিও করেছে, আপনারা পারলে দেখবেন, খুব অনেক লাইক পড়েছে, অনেক শেয়ার হয়েছে। সেইখানে একটা জায়গায় আছে, সারদা মঠে প্রেসিডেন্ট মাতাজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই যে পুরুষ মঠে যেরকম নানা রকম রিলিফ টিলিফ হেনা তেনা এই সমস্ত কাজ, এগুলোতে উৎসাহিত হন না কেন? তিনি বলেছিলেন একটা ভারী সুন্দর কথা, জীবন গঠনটা খুব জরুরি, জীবন যদি গঠিত না হয় তাহলে কিন্তু কোনো কাজই ঠিকঠাক মতো হবে না। একবারে ছড়ানো ছিটানো মন নিয়ে তো আমার কিছু করে, আগে তো মনটাকে বাঁধতে শিখতে হবে, তখন মনটাকে যদি বাঁধতে শিখতে পারি তখন যে কোনো কাজ খুব সহজে এবং অনায়াসে হতে থাকবে। ভারতী প্রাণমাতাজি এই কথাটা আজকেই শুনছেন, আমার এত ভালো লেগেছে কথাটা শুনে। দেখবেন ওদের ভেতরে খুব বেশি এই হইচই ব্যাপারটা নেই, ওরা আমার, আমি কখনো ওদের সঙ্গে একসঙ্গে কাজ করিনি, এইবার ওরা এসেছিলেন আমাদের সঙ্গে এই রিলিফে, আমরা সাহায্য করেছি, দূর থেকে দাঁড়িয়ে দেখেছি, মায়েরা দিচ্ছিলেন, আমরা দেখছিলাম কি অর্গানাইজড ওয়েতে কাজ করছেন। মুহূর্তের মধ্যে সেনানির মতো ভাগ হয়ে গেলেন চারজন, একজন বসে গেলেন ওই মাস্টার রোলে সই করাতে,
একজন বসে গেলেন ফটাফট, সে আমাদের ছেলেপুলেরাও খুলে দিচ্ছিল, কিন্তু মায়েরা খুলে খুলে সেই জিনিসগুলো তাদের হাতে দিচ্ছিলেন। প্রত্যেকটা দেওয়ার ভেতরে এমন একটা শ্রদ্ধা, এমন একটা ভক্তি লুকিয়ে আছে যে সত্যি সত্যি দেখে শিখতে হয় যে কেমন করে জিনিস দিতে হয়। পুরুষ এবং স্ত্রী যেই যাবে তাকে, কারণ সবার আগে আমাদের শারীরিক এই যে কামনা বাসনা এর ওপর মনকে তুলতে হয়, এটা যদি না যায় তাহলে কিন্তু হবে না। কামনা শব্দের যেটা অর্থ ইনি বলছেন, নারীবাদীরা হয়তো আমাকে আজকে খুব তুলোধনা করবেন, ফেসবুক যখন এটা আসবে তখন খুব তুলোধনা করবেন যে সব দোষ মায়েদের আর বাবারা একবারে ধোয়া তুলছি কথা, তা কিন্তু নয়। এটা ভাইসি ভার্সা দুজনের ক্ষেত্রেই বলছেন, পুরুষের ক্ষেত্রেও মায়েদের থেকে কতটা দূরে থাকতে হবে, মায়েদের ক্ষেত্রেও পুরুষদের থেকে কতটা দূরে থাকতে হবে। তার উপর যেটা খুব সুন্দর একটা কথা উনি বলে দিচ্ছেন, তবে এসব কঠিন নিয়ম সাধারণের জন্য নয়, সর্বসাধারণকেই মানতে হবে তা নয়, এটা তাদের জন্য, সাধু ব্রহ্মচারীদের জন্য, যারা সর্বস্ব ত্যাগ করে যোগ সাধন ও কঠোর তপস্যার দ্বারা এই জীবনেই ভগবানকে লাভ করতে হয়। মিলিটারি একাডেমিতে যখন যারা যায় তাদের যে নিয়মকানুন, সে কি আমরা অনুভব করি, আমরা কি সেগুলোকে ফলো করি, আমরা ফলো করি না, কিন্তু তাতে কোনো সেইটা যদি ফলো করতে হয় তাহলে আমরা তো মারাই পড়ে যাব। কিন্তু তারা ওই কঠোর নিয়মটা কেন করছে, যারা যায়নি তাদের এই নিয়ম ফলো করতে হয় না, কিন্তু যারা গিয়েছে তাদের এই কঠিন নিয়ম ফলো করে তাদের এগিয়ে যেতে, কারণ তারা নিজেদের সেরা নিজেদের প্রতিপন্ন করবে। আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ডিগ্রি কোর্সে একটি ছাত্র এসেছিল, সে ওই ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে বিতাড়িত। ন্যাশনাল ডিফেন্স একাডেমির কথা তার কাছে গল্প শুনছিলাম যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে সে বিতাড়িত হয়ে আবার জেনারেল কোর্সে পড়াশোনা করতে এসেছিল, অভিষেক কুমার বলে ছেলেটি। সে আমাদেরকে এই ন্যাশনাল ডিফেন্স একাডেমি নানা গল্প বলতো যে কীরকম ট্রেনিং হতো, কীরকম শাস্তি, কথা না শুনলে বলা হতো যে ঠিক আছে কথা শুনছো না খুব ভালো, দুপুরে ভরপেট তাকে খাওয়ানো হতো, সে বুঝতো আজকে ভরপেট খাওয়ানো হবে মানে খুব ট্রাবল আছে। তারপরে ভরপেট খাইয়ে বলা হতো যে বারান্দার ও প্রান্ত থেকে এ প্রান্ত শুয়ে শুয়ে গড়াগড়ি দিতে দিতে একবার এপার থেকে ওপারে যাও, একবার ওপার থেকে আবার এপারে এসো। বলছেন সে যে কী ভয়ঙ্কর শাস্তি আমরা কল্পনা করতে পারি না, ভরপেট খেয়েছে তো পেটে তো ভীষণ লাগছে, বললে অনেক সময় আমরা এই করতে করতে বমি করে ফেলতাম। বলছেন শাস্তির যে এত ভ্যারাইটি হয় সে আর বলা যায় না, আমরা বুঝতেই যেদিনই বুঝতাম যে পিঠে বালি নিয়ে ছুটতে হবে আমরা কোনো না কোনো একটা নিয়ম ভেঙেছি যেটা আমাদের মনে নেই কিন্তু এরা ঠিক লক্ষ্য করেছে সেই আমরাই নিয়মটা ভেঙেছি। এটা হচ্ছে কথা, আমাদের যদি আমরা সাধারণ জীবন যাপন করতে চাই, সকালে উঠবো, ঘুম থেকে উঠবো, যেরকমভাবে আছি সেরকমভাবেই থাকবো, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করি একটা অন্য রকমের জীবন যাপন করব, অন্য ধারায় চলব, তাহলেই কিন্তু এই সমস্ত নিয়মকানুনগুলো দরকার। সেই জন্যই 198 সূত্রে বলছেন, সেই জন্যই সাধক জীবনে স্ত্রী পুরুষদের সঙ্গে অবাধ মেশামেশি বিষবত পরিত্যাজ্য। প্রাচীন ও আধুনিক যে সকল ধর্মসংঘে অনুষ্ঠানে এর ব্যতিক্রম হয়েছে সেইগুলি সব কলুষিত এবং অধঃপতিত হয়েছে। তার প্রমাণ বৌদ্ধ তান্ত্রিক ও বৈষ্ণব সম্প্রদায় এবং পাশ্চাত্যের মধ্যযুগে কতগুলো খ্রিস্টীয় রোমান্টিক ক্যাথলিক স্ত্রী ও পুরুষদের মঠ। বুদ্ধদেবের সময় যখন ভিক্ষুণীদের জন্য মঠ হলো তখন তিনি বলেছিলেন, এখন থেকে বৌদ্ধ ধর্মের ধ্বংসের বীজ রোপিত হলো। অমন পরম দয়াল শ্রীচৈতন্য তার এক অতি বিশিষ্ট স্ত্রী ভক্তের কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য তার প্রিয় বৈরাগী শিষ্য ছোট হরিদাসকে ত্যাগ করেছিলেন। কীরকম লোকশিক্ষা! এটা কিন্তু ভীষণ রকমের স্ট্রিক্টনেস আমাদের জীবনের দরকার, এবং যেখানে এইটা কম হয় সেখানে সমস্যা তৈরি হয়। এই আমার এক গল্পেতে আছে যে আনন্দ এসে গৌতমীর সন্ন্যাসের জন্য প্রার্থনা করতে থাকলো ভগবান বুদ্ধদেবের কাছে। বুদ্ধদেব কিছুতেই গৌতমীর সন্ন্যাসের জন্য রাজি হলেন না, কিন্তু আনন্দকে তিনি ভীষণ ভালোবাসতেন, আর আনন্দ খানিকটা গৌতমীর প্রার্থনায় খানিকটা মোহিত হয়ে গেছিলেন, গলে গিয়েছিলেন, কারণ গৌতমী বুদ্ধদেবের পালিতা মাতা, তিনি মা, অতএব তিনি সন্ন্যাস প্রার্থনা করছেন তাকে কীভাবে তিনি ফেরত দেবেন, তাই সেই কারণে তার সন্ন্যাস অ্যাকসেপ্টেড হলো। কিন্তু আনন্দকে তিনি বলেছিলেন যে ধর্ম সম্প্রদায় কয়েক সহস্র বৎসর চলতে পারত, সেই ধর্ম সম্প্রদায়ের আয়ু তুমি কয়েক শততে
নামিয়ে নিয়ে চলে এলে। স্বামী বিবেকানন্দ যখন শ্রী সারদা মঠ নারীদের মঠের কথা ভাবেন, তখন কিন্তু এই কথাটা ভেবেই, এই স্ত্রী মঠ এবং পুরুষ মঠ একসঙ্গে থাকার ফলে যে গোলমালগুলো হতো, এই ভাবনা চিন্তা করেই ওই সারদা মঠের জন্য অত কঠোর নিয়ম চালু করেছিলেন। বলেছিলেন, শুধু ফুল তোলা মালা গাঁথাওয়ালা মেয়ে হলে চলবে না, যারা নিজেরা নিজেরা একটা ধর্মসংঘকে পরিচালনা করতে পারবে সেই রকম কন্যাই যেন যখন আসবে তখনই তারই শ্রীমঠ স্থাপন করার সময় হবে। স্বামীজি স্বপ্ন দেখেছিলেন 1894 সালে, আর শ্রীমঠ প্রতিষ্ঠিত হয় তারও 50 বছর বাদ 1954 সালে। তারপরে 1954 সাল থেকে 1959 সাল অবধি আমাদের এ সারদা মঠ, তার তখনও অস্তিত্ব আলাদা করে কিছু ছিল না, শুধু শ্রীমঠ সারদা মঠ এই নামই ছিল, কিন্তু এটি রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র হিসেবে ছিল। 1959 সালে এই সকলকে সন্ন্যাস দেওয়া হয়, প্রথম আটজনকে সন্ন্যাস দেওয়া হয় এবং নতুন একটি ট্রাস্টি বোর্ড করে এই সম্পূর্ণ পৃথক একটি ধর্মসংঘের প্রতিষ্ঠা হয়। যদিও 1954 সাল শ্রী সারদা মঠের জন্মকাল শুরু, কিন্তু সম্পূর্ণ একটি পৃথক ধর্মসংঘ হিসেবে যাত্রা শুরু 1959 সালে। তখন থেকে এই এদের অধ্যক্ষাকে সন্ন্যাস ব্রহ্মচর্য এবং মন্ত্রদীক্ষা এবং এদের সাধারণ সম্পাদিকাকে এবং তার বোর্ড অফ ট্রাস্টির সঙ্গে যুক্ত হয়ে এই একটি আত্মনির্ভর আত্মসর্বস্ব একটি ধর্মসংঘ প্রতিষ্ঠার চেহারা দিয়ে, মানে যে কাজটা সেটা শুরু করে দেওয়া হয়। মায়েরা এটা কিন্তু ভাবতে হবে, কোনো কোনো মাতাজি খুব মজা টজা করে বলেন, আমাদের কোনো কোনো নিয়ম দেখে আমি বলি যে বাবা এটা আমাদের অনেক দিন থেকে শুরু হয়েছে, আপনাদের এখনও শুরু হয়নি? কোনো কোনো মাতাজি বলেন, আমাদের তো এই 50 বছরের পেছনে আছে, আস্তে আস্তে হয়ে যাবে, 50 বছর পরে দেখবে আমাদেরও এই নিয়মগুলো আস্তে আস্তে চালু হয়ে যাবে, কোনো ভাবনা চিন্তা করার কিছু নেই, অবশ্যই চালু হয়ে যাবে। আমাদের এই ভাবনা চিন্তাগুলোকে ঠিকঠাক করা দরকার আছে। এখনও কিন্তু ক্যাথলিক চার্চে কোথাও কোনো মহিলা পুরোহিত নেই, কিন্তু এই এত বছর পরে ভ্যাটিকানে যে পোপের যে কাউন্সিল আছে সেইখানে প্রথম একজন মহিলা পাদ্রিকে নেওয়া হয়েছে, এটা একটা আলোড়নকারী সংবাদ, এটা কিন্তু কোথাও প্রচার হচ্ছে না। কিন্তু এই যে নতুন যে পোপ এসছেন তিনি প্রথম নিলেন, কিন্তু তাও তার কাউকে সন্ন্যাস ব্রহ্মচর্য বা ওই সঙ্ঘে নেবার যে এটা সেটা কিন্তু করা হয় না। এখনও পর্যন্ত নানেরা হলেন, ক্যাথলিক নানেরা হলেন যিশুর বিবাহিতা স্ত্রী। আপনারা যদি দেখেন ওই ওদের অনুষ্ঠানগুলো তো ওপেনই হয়, ওদের সন্ন্যাস অনুষ্ঠান খুব ওপেন হয়, আপনারা গিয়ে দেখতে পারেন, দেখবেন পাদ্রি সবাইকে একটা করে আংটি দেন, ওয়েডিং রিং দেন এবং বলেন আজ থেকে তোমাকে যিশুর বিবাহিতা স্ত্রী হিসেবে তোমাকে স্বীকৃতি দেওয়া হলো। এইখানে কিন্তু হিন্দু যে সন্ন্যাসের আদর্শ তার সঙ্গে কিন্তু এইখানে ফারাক রয়েছে। আমাদের এই আমাদের গৌরীমার আশ্রমে কিন্তু তাই, শালগ্রাম শিলা যে দামোদর জিউ আছে তার সেবিকা, তার স্ত্রী হিসেবে সন্ন্যাসীদের গ্রহণ করা হয়। এই ভাবটা কিন্তু এই ছিল, স্বামীজি কিন্তু এরকম সন্ন্যাস চাননি, তিনি চেয়েছিলেন তারা সত্যি সত্যি বেদান্তবাদী হবে এবং ঈশ্বর দর্শনের যোগ্য হয়ে উঠবে এবং নিজেরা অন্যদের অনুপ্রেরণাকারী একটি জীবনযাপন করবেন, যেটি শ্রী সারদা মঠ এবং শ্রী সারদা মিশনের মাতাজিরা আছেন তারা নিরবচ্ছিন্নভাবে করে চলেছেন, বহু মানুষকে প্রেরণা দিয়ে চলেছেন। আমরা এতক্ষণ ধরে দেখলাম আপনাদের মনে হতেই পারে বিরজানজি শুধু সমস্যাটার কথা বললেন, সমাধান সূত্র তো কই দিলেন না, সমাধান সূত্রটা 199 নম্বর সূত্রে তিনি বলছেন, কামভাব দূর করবার একমাত্র উপায় হচ্ছে পুরুষের পক্ষে সব স্ত্রীলোক মাতৃভাব আর স্ত্রীলোকের পক্ষে সব পুরুষে সন্তান ভাব পোষণ করা, এ ভাব না থাকলে পতনের সম্ভাবনা থাকবে। কামকে সংযত না করলে, ব্রহ্মচর্য না থাকলে মন স্থির হয় না, ঠিক ঠিক ধ্যান বা একাগ্রতা আসে না, ভগবানের রাগানুরাগা ভক্তি লাভ হয় না, এটা হচ্ছে কথা। এটা আমাদের, আমরা যখন বেলঘরিয়া স্টুডেন্টস হোমে গেলাম এটা ফার্স্ট লেসন আমাদের শেখানো হয়েছিল, যতজন মা আসবেন সকলকে নামের শেষে একটা মা বলা, আমরা মেজো মা সেজো মা ছোটো মা সোনা মা সব মাকেই মা বলতাম এবং মা বলাটা এমন অভ্যাস হয়ে গেছিলো। আমার মনে আছে আমরা ট্রেনিং সেন্টার থেকে কাশীপুরে ডিউটি করতে এসেছি,
শ্রী শ্রী মায়ের ঘরে ডিউটি করছি, সন্ধ্যা হয়ে গেছে, আমরা যেমন বলি মায়েরাই গিয়েছিলেন, বাবারাই গিয়েছিলেন, মায়েরাই গিয়েছিলেন, বাবারাই গিয়েছিলেন, একজন মাই দাঁড়িয়েছিলেন, সবই বাবা ছিল, তিনি দাঁড়িয়ে আছেন, আমি তাকে দেখে বললাম মা একটু এগিয়ে চলুন, মা এগিয়ে চলুন, জায়গা করে দিন। সেই ভদ্রমহিলা ওখান থেকে ঘুরে আমার সামনে এসে বললেন, আপনি কি মা আমাকে বলছেন? ভদ্রমহিলা প্রায় আমারই বয়সী। তাই আমি বললাম, হ্যাঁ মা, আপনাকেই বলছি। উনি বললেন, আমি মা? ডিসগাস্টিং। তখন আমি বুঝতে পারলাম এই মা শব্দে সম্বোধন করার তো কতখানি বৈশিষ্ট্য আছে। পুরুষ যখন সামনের মানুষকে মা বলে সম্বোধন করেন এবং স্ত্রী যখন সামনের পুরুষকে সন্তান বা বাবা রূপে সম্বোধন করে, সেই সম্বন্ধ দেহাতীত হয়, সেই সম্পর্কে কোনো রকম কোনো খারাপ জিনিস আসতে পারে না। এটা কিন্তু একটা খুব বড় জিনিস। পূজনীয় মহারাজ বলছেন এই বোধটা জাগাতেই হবে। জগতের সবাই মা, ভগবানের সকলেই স্ত্রী মূর্তি আমরা দেখতে পাচ্ছি, এতে নিজের মনের ভেতরও বদল হতে থাকে। আমরা শেষ করব 200 নম্বর সূত্র ধরে, কাঁচা মন মহামায়াবী, কখনো সে সাধককে কিভাবে বিপথে নিয়ে গিয়ে অতর্কিত মায়াজালে বদ্ধ করে তা বোঝা বড় কঠিন। কাঁচা মনের স্বভাব দেহ ও ইন্দ্রিয়ের সুখ খোঁজা, স্ত্রী পরিবারকে আপনার জেনে তাদের মায়ায় মোহগ্রস্ত হওয়া, ধনজন যশ প্রতিষ্ঠা ও প্রভুত্বকে জীবনের একমাত্র কাম্য জ্ঞান করা, সুখের চেষ্টায় দুঃখ পেয়ে পদে পদে ধাক্কা খেয়েও তার চৈতন্য হয় না, প্রতিদিন চারিদিকে মানুষ মরছে দেখেও কাঁচা মনের লোক ভাবে না যে তাকেও যে কোনো মুহূর্তে সব ছেড়ে যেতে হবে। সে চায় কিসে ফাঁকি দিয়ে চালাকি করে যে কোনো উপায় কার্যসিদ্ধি করবে, তাতে অপরের ক্ষতি হোক দুঃখ হোক কিছুই সে চায় না, নিজের সুখ হলেই হলো, ইহকালই তার সর্বস্ব। এটা হচ্ছে কথা, কাঁচা মন আমাদের সবার আছে, কবে যে পাকা হবে আমরা বুঝি না, কিন্তু কাঁচাই আছে। সেই কারণে শুরুর দিকে কাঁচা মনকে শক্ত করে রাখতে হয়, কারণ এ জানে না কখন মায়া জালের মধ্যে সে পড়বে। কাঁচা মনের স্বভাব কি সেইগুলিকে পরপর করে বলছেন, দেহ এবং ইন্দ্রিয়ের সুখ খোঁজা, যাতে আমার এই ফর দ্য টাইম বিং একটা প্লেজার আসে, এই এটাতে মানে কি হবে আমার জানা নিয়ে, এরকম একটা ম্যাঙ্গো শেক খেলে আমার ক্যালোরি বাড়বে, যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের সুগার বাড়বে, তখন কিন্তু এই চিন্তাগুলো কখনো এই বিচার বোধগুলো আমাদের ভেতরে কাজ করে না। এ হচ্ছে কাঁচা মনের প্রকাশ। আর কি বলছে, স্ত্রী পুত্র পরিবারকে আপনার জেনে তাদের মায়ায় মোহগ্রস্ত হওয়া। এই যে দেখবেন এই জগৎ সংসারে আমরা মনে করি এই যে যাদের সঙ্গে আছি এরাই চিরকাল আমাদের মধ্যে থাকবে। বাল্মীকির ওই গল্পটা ভারী সুন্দর, নারদমুনি জিজ্ঞাসা করলেন, রত্নাকর তুমি এত পাপ করছো, কে তোমার পাপের ভাগিদার নেবে? বলছে, কেন, আমার স্ত্রী, আমার ছেলে, আমার বাবা মা। বাবা মার কাছে গিয়ে বললেন, বাবা মা বললেন, সে কি, আমি তোমাকে প্রতিপালন করেছি, তোমাকে দেখা আমার কর্তব্য, তুমি চুরি করবে কি ডাকাতি করবে কীভাবে আমাকে দেখবে, সে তো আমার জানার কথা না। একই কথা তার স্ত্রী বললেন, একই কথা তার সন্তান বললেন। তিনি বুঝতে পারলেন নৈতিক অধঃপতন হলে সে কেউ দেখবে না, নৈতিক চরিত্র ঠিক রেখে সকলকে ঠিকঠাক রাখতে হবে। ঠাকুরের এই কথাটা অপূর্ব যে সকলের প্রতি সমান দায়িত্ব করার কথা, কিন্তু সব মনের মধ্যে জানে রাখা এরা আমার কেউ নয়, এই বোধটা জাগিয়ে রাখা। আমাদের যাদের এই বোধ আসেনি, করোনা কিন্তু আমাদের সেই বোধটা জাগিয়ে দিয়েছেন। আমাদের ভূতেশানন্দজি মহারাজ একটা দারুণ গল্প বলতেন, বার্মা ইভ্যাকুয়েশনের সময় উনি বার্মা ভারত বাংলা বার্মা বর্ডারে ওনার ডিউটি ছিল, উনি ওখানে আমাদের যে রিলিফ ক্যাম্প ছিল সেটা পরিচালনা করতেন। উনি বলতেন করে নৌকায় করে মানুষ এসে পৌঁছচ্ছে, যারা পৌঁছেছে তাদের 50% নৌকাতেই মারা গিয়েছে, আর যারা এসেছে তাদের মধ্যে 50%ই মুমূর্ষু, যে কোনো মুহূর্তে মারা যাবে। আমাদের প্রথম যারা বেঁচে আছে তাদেরকে সুস্থ করার চেষ্টা করা হতো, আর ওই বাকিদের আর একই সঙ্গে যারা মারা গিয়েছেন তাদেরকে তুলে নিয়ে গিয়ে আমরা, উনি বলতেন, আমরা গণদাহ করতাম, মানে একটা চিতা জ্বালানো হলো, সেই চিতায় 3-4 লাশ লাগিয়ে তার ওপর ওই নানা রকমের কাঠটাট দিয়ে তেল, পেট্রোল ডিজেল এই জাতীয় যা তখন অ্যাভেলেবল ছিল সেই দিয়ে, মিট্টিকা তেল মানে কেরোসিন সেই সব দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। বলছেন রোজ দেখতাম 30-40 জন করে এরকম করে দাহ করা হচ্ছে, মনে হতো পাগল হয়ে যাব আর বেঁচে থাকতে পারবো না।
কিন্তু এই যে মৃত্যুর ঢল দেখতে দেখতে জীবনের অস্তিত্ব যে কতটা ঠুনকো, যে কোনো মুহূর্তে এই জীবন শেষ হয়ে যেতে পারে, এটা কিন্তু বোধ হতো আমাদের। এই একজন ডাক্তারবাবু বলছিলেন কোভিডের কথা, আমাদের সেবা প্রতিষ্ঠানের ডাক্তার, তিনি বলছিলেন 14 এপ্রিল থেকে 14 মে অবধি রোজ 6টি 7টি করে মৃত্যু দেখেছি। বলছেন এমনও হয়েছে ডেড বডি নিয়ে যাওয়ার সময় নেই, কারণ সকালে মারা গেছে, রাত্রি 10টার সময় ক্রিমেশন গ্রাউন্ড থেকে সময় দিয়েছে, সেই বডি ওই রকম আনকেয়ার্ড অবস্থা একটা প্লাস্টিকে মুড়ে খাটের ওপর পড়ে আছে। মর্চুয়ারিতেও নিয়ে যাওয়া যাবে না, কারণ কোভিড পেশেন্টের ডেড বডি মর্চুয়ারিতেও থাকবে না। তখন মাঝে মাঝে মনে হতো আমি কি পাগল হয়ে যাব, আমার কি হবে, এই বোধটা সব সময় আমাদের ভেতরে জাগত। এইটা হচ্ছে কথা, জীবনের এই বোধটাকে জাগানো খুব জরুরি, জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। অতএব যে জিনিসটি টেম্পোরারি, সেই টেম্পোরারির দিকে না তাকিয়ে আমরা যদি পার্মানেন্ট জিনিসের প্রতি আকৃষ্ট হই, জীবন অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। এই কারণে এইটা খুব জরুরি, সবসময় এই ঠাকুর বলতেন মৃত্যু চিন্তা করতে হয়। মৃত্যু চিন্তা করলে আমাদের নিজেদের ভেতরে বোধ জাগে। আমরা যে মনে করি, সেই যে অদ্ভুত কথা আছে না, নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমির ঘরে, বাদবাকি আর রইল যারা, মৃত্যু নয় সে ভাবছে তারা। বলছেন এর চেয়ে জগতে আশ্চর্য আর কিছু না, আমরা রোজ মৃত্যু দেখছি। এই যে দেখুন না, এত মানুষ মারা গেছে, আমাদের কজনের মধ্যে সেই বৈরাগ্য এসেছে বলুন তো? কজন আমরা আঁকড়ে ধরে যে কতটা জীবন বাঁচ আছি সেই কদিন চেষ্টা করছি, বরং আমরা বিরক্তি প্রকাশ করেছি, কেন মাস্ক পরবো, বাইরে যেতে পারছি না, একটু খেতে যেতে পারছি না, কোথাও কিছু করতে পারছি না, এই নিয়ে আমাদের দুঃখের অন্ত নেই। কিন্তু এই যে জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবন যে আমাদের এরকম টোকা দিয়ে জানিয়ে দিয়ে গেল যে কোনো দিন শেষ হয়ে যাবে। আজকে তো চীনের ইয়ে দেখছিলাম, চীনেতে যে ভয়াবহ বন্যা হয়েছে তার ছবি দেখছিলাম, মানুষ ভেসে চলে যাচ্ছে, নর্দমার মধ্যে পড়ে গেছে, নর্দমাটা জল যেতে যেতে এত বড় হয়ে গেছে সে প্রায় করে গভীর গর্তের মধ্যে, তার মধ্যে একটি মেয়ে পড়ে গেছে, সে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছে, তাকে দড়ি ফেলে দেওয়া হয়েছে, যারা দাঁড়িয়ে আছে ওই নর্দমার সামনে তারাও দাঁড়িয়ে থাকতে পারছেন, কারণ জলের এত স্রোত ওই একটা জায়গায় এসে মিশছে, তাকে কিছুতেই তোলা যাচ্ছে না। এই ল্যাম্পপোস্টের সঙ্গে সেই যারা রেস্কিউ, আর তারা নিজেরা ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে তাকে টানার চেষ্টা করছে, অবশেষে যে যখন এলো সারা হাত পা কেটে কুটে একবারে বিধ্বস্ত অবস্থায় তাকে তোলা হলো, রাস্তার এপার থেকে ওপারে যেতে পারছে না, কি অপূর্ব মেট্রো রেলের রাস্তা, সব জলে থই থই করছে, নদীর মতো সেগুলো চলে যাচ্ছে। মৃত্যুকে এত কাছ থেকে আমরা দেখছি, তবু আমাদের বিবেক জাগে না, তবু আমাদের বৈরাগ্য জাগে না, তবু আমরা একবারও ভাবি না এর পারে যাওয়ার যে পথ আছে তাকে কেমন করে আঁকড়ে ধরতে হবে। এই পারে যাওয়ার পথকে যদি আঁকড়ে ধরতে না পারি, তাহলে কিন্তু জীবনের সবটুকু বৃথা। যদি আপনি কনসিয়াসলি না জানতেন তাহলে কিছু করার ছিল না, কিন্তু আমরা সব কিন্তু কনসিয়াসলি জানি যে জীবন শেষ হয়ে যাবে, এ সম্পর্কে আমাদের পরিষ্কার সম্যক ধারণা আছে, এমনকি কেমন করে এর থেকে মুক্ত পাবো সেটির ধারণা আমাদের আছে, শুধু প্রয়োজন চেষ্টা করে সেই পথে চলা। আজকে আমরা এইখানেই থামছি, শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা আগামী শুক্রবার 201 নম্বর সূত্র ধরে পড়ব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামে ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।